হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতুস ব্লগসের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে আলু চচ্চড়ির একটা সিম্পল রেসিপি। সিম্পল যতই হোক কিন্তু রেসিপিটা অনেক মজাদার, তো দেখতেই থাকুন আর সাথে থাকুন। তো এখানে আমি আলুটা কুচি কুচি করে কেটে নিয়েছি, খোসা সহ আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই চচ্চড়ি করতে মসুর ডাল ব্যবহার করেছি আর মসুর ডালটা প্রায় সিদ্ধ করে ফেলেছি। খুব বেশি আমি সিদ্ধ করব না, প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি রান্না করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব, এরপরে একে একে এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব কাঁচামরিচ, এরপরে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট, দিব সামান্য পরিমাণ পানি, দিব সামান্য পরিমাণ রসুনের পেস্ট আর ভাজা জিরার পেস্ট, স্বাদমতো লবণ দিয়ে দিব, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিব শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন সমস্ত মশলাটা হালকা মতো কষিয়ে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা আলু। আমি আলুর খোসা সহই কুচি করেছি, চাইলে আপনারা খোসাটা ফেলেও দিতে পারেন। তো এখন আমি মশলার সাথে আলুটা খুব ভালো মতো কষিয়ে নিব। আমি 4 থেকে 5 মিনিটের মতো কষাব। এই তো 4-5 মিনিটের মতো আমি আলুটা কষিয়ে নিয়েছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মসুর ডাল। ডাল দিয়ে আলুটা আমি আবারও ভালো মতো কষিয়ে নিব। আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এই মসুর ডাল দিয়ে আমি ধীরে আঁচে আলুটা খুব ভালো মতো আরও সিদ্ধ করে ফেলব। যেহেতু আমি চচ্চড়ি টাইপ করব, এই জন্য আর এক্সট্রা পানি অ্যাড করব না। ডাল অ্যাড করার পরে আমি 3 থেকে 4 মিনিটের মতো কুক করেছি আর দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো এটা ঘন হয়ে এসেছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা মসুর ডাল দিয়ে খুব সহজেই আলু চচ্চড়ি করতে পারেন। ঘরে যদি কোনো কিছু না থাকে তাহলে এভাবে মসুর ডাল দিয়ে আলু চচ্চড়ি করতে পারেন, এটা অনেক মজাদার হয়। আর এটা আপনারা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন সকালের নাস্তা হিসেবে। তবে সবাই ভালো থাকবেন, একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।